ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের দুটোর বিশাল চম, সেই জন্য ঠাটা পড়া রোদের মধ্যে দুপুর দুটো কি আসছে রে, ও দুপুর দুটোর সময় আমরা বেরোচ্ছি ঘুরতে, রাইডে ঘুরে আমাদের পোষায় না, তার জীবনে প্রচুর সময় তার জন্য। যাই হোক, গিয়ে দেখাচ্ছি কোথায় যাবো। খুব রোদ, হ্যাঁ তাড়াতাড়ি বেরোয় আর ভালো লাগছে না, অনেকক্ষণ ধরে আমি রোদে বের করছি। ব্যারেজের পুরো মিনি সংস্করণের মতো কত রাস্তাঘাট ভালো করে দিয়েছে। আমি এর আগে 5-6 বছর আগে যখন এসেছিলাম, পুরো সরি লাইট নেই, পুরো জঙ্গল ছিল, রাস্তাতে একদম জঘন্য রাস্তা ছিল। কিন্তু এখন আর লাস্টবার এসে আমি ড্যামটাও দেখিনি। এদিকে আবার দোকানপাটও করেছে এখন, তখন তো কিছুই ছিল না। ও শিব মন্দির ওপরটাতে ছিলাম, ওপর থেকে এটা লোয়ার পোর্শনটা। এখানে অনেক জঘন্য আবর্জনা আছে যেগুলো দেখা যাবে না, আর এই এরিয়াটা আমাদের বাড়ির বাইরেটার মতো, কোনো তফাৎ নেই। কল আবিষ্কার করেছি কিন্তু প্রথমে বুঝতে পারিনি কি নিচে পড়েছিল, আতার মতো লাগছে কিন্তু হ্যাঁ আতা। ওই যে পাখিটা অর্ধেক খেয়ে রেখেছে, হ্যাঁ ওই তো অর্ধেক খেয়ে রেখেছে, আতা আতা বোঝাই যাচ্ছিল না তখন, আতা ফলের গাছ। যারা হেঁটে হেঁটে আসে তাদের ইজি বেশি, কারণ ওই পারটা বাঁকুড়া আর এই পারটা হচ্ছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান না, ডিস্ট্রিক্ট চেঞ্জ। তো এমনি করে নদী ক্রস করে আসা অনেক বেশি ইজি বাসে ট্রেনে গাড়িতে আসার থেকে। দেবে গেছে, আমি এখন খাবো, টাটা না। এরা যেইভাবে আসছে, দিন এত রোদের মধ্যে আমি এই মালপত্র নিয়ে নদীর বালি ক্রস করতে পারবো না। যাই হোক, বালির গরমটা তো রয়েছে। একবার পুজোতে আমি ক্রস করেছিলাম আর আমার চুলকাচ্ছে, চুলকাই নেই কোনোদিন ওইসব করার। যাই হোক, টিফিন টাইম, চিপকা হুয়া ম্যাগি টাইম। চামচ দেয়নি একটা আমাকে ম্যাগি খাওয়ার জন্য, হাত দিয়ে, হ্যাঁ ওই ওই নিচে এক গাদা আইসক্রিমের কাঠি পড়ে আছে, ওইগুলোকেই তুলে খাই বসে বসে। কেমনটা লাগে ম্যাগি কী করে খায় হাত দিয়ে? সাধারণত আরো গরম পড়লে আখ মিষ্টি হয়। লোকগুলো সাইকেল পার করছে জলের মধ্যে দিয়ে, এমনি করে লোকগুলো সেই লোটা কম্বল নিয়ে বস্তা বুস্তি নিয়ে সাইকেল নিয়ে পার করছে নদীটা। আলাদাই, মানে জল বেশি নেই কিন্তু তাও জল যেখানে আছে ওটা তো কত স্লিপারি হবে না। ওটাই বসে বসে দেখছিলাম আর ভাবছিলাম, এমনিতে এরিয়াটা খুব সুন্দর, আমার ইচ্ছা করছে নিচে নামবো কারণ এখানে সামনে সিঁড়ি আছে নামার, কিন্তু এত রোদ আর এত সুন্দর ছায়া বসে আখের রস প্লাস হাওয়াটা পাচ্ছি, তো আর ইচ্ছা করছে না এখন নিচে নামতে। দেখি লাস্ট অবধি যদি নিচে যাই তাহলে দেখা যাচ্ছে। কিন্তু এই পার্কটাতে মনে হয় ঢুকতে দেয় না, জানি না, শ্মশানও আছে একটা, কিন্তু পার্কটা এমনিতে সুন্দর না, ঢুকতে দেয় আই গেস। দেখি, ঠিক আছে ওখানে লেখা আছে রণডিহা চাক তেঁতুল পানাগর মহা শ্মশান, এইটা গেটটা, আর একটা কিছু আমি জানি না। আর এই সাইডে পার্ক নয়, এমনি ছোট এই স্কাল্পচার করা জায়গা, ঢুকতে দেয় না
চিটকুট যাওয়া যায়। এখানে একটা ছোট পুকুর আছে, এইদিকে আবার মন্দির আছে, অশোক গাছ, এই গাছটা আমার খুব প্রিয় গাছ। কিছুই নেই, এমনি লোক আছে, কিন্তু ভেতরে অমনি পুকুর আর এরকম কিছু নেই, মানে ঢুকা যায় কিন্তু ভেতরে একটা লোক আছে, সেই মনে হয় এখানে দেখাশোনা করে। গেটটা আমি চেষ্টা করলাম খোলার, কিন্তু গেটটা ভেতর দিক থেকে লাগানো, খোলা যাবে কিন্তু যদি ঢুকতে দিতে চাইতো তাহলে তো খোলা রাখতো বা লোকটা কিছু বলতো। যাই হোক, বাড়ির কাছে আধ ঘন্টার মধ্যে এসে টুক করে ঘুরে যাওয়ার জন্য ভালো। জিনিসটা খুব সুন্দর লাগে, মানে জলে যে রোদটা রিফ্লেক্ট করে। এখান দিয়েও নিচে নামা যায় কিন্তু শুধু শুধু নিচে নামবো কেন, এখানে তো দেখাই যাচ্ছে। এটাতে নামার জন্য আমি একাই এখানটাতে এসে রয়েছি, ও বাইকটা নিয়ে দুটাতে দাঁড়িয়ে রয়েছে, সেজন্য আর নামলাম না, থাক দরকার নেই। বাই বাই টু রন্ডিয়া। এবার বাড়ির দিকে, তিনটের বেশি বেজে গেছে, এবার ঘরের দিকে যাওয়া যাক। রন্ডিয়া যাওয়ার রাস্তায় এটা কিছু একটা পড়ে, এটা দেখে তো মনে হচ্ছে যে নিশ্চয়ই কোনো একটা ঐতিহাসিক স্মৃতিসৌধ টাইপের বা অনেকটা জেল টাইপেরও লাগছে, কিছু বোঝা তো যাচ্ছে না, কোথাও নামও লেখা ছিল না, এরিয়াটা অনেকটা বড়। তো ভগবান জানে এটা কী জিনিস। রাইডার আমরা আবার স্বপ্ন দেখি রাইড করে কোথায় যাবো, লাদাখ যাবো, আধ ঘন্টা 40 মিনিটের রাস্তায় কোমর পিঠ সব ব্যথা হয়ে গেছে, বাইকে বসতে বসতে বাপরে বাপ কি খারাপ অবস্থা। হ্যাঁ, রাইডাররা লাদাখে যায়, আমরা দালাখে যাবো, এইটুকু আসতে বাপরে বাপ কি অবস্থা হয়ে গেল। তাও ওখানে গিয়েও বসেইছিলাম, 1.5 ঘন্টার উপরে রেস্ট নিলাম, তারপরে একটু আসতে দমটা বেরিয়ে গেলো পুরো বাপরে। এই মাঝখানে সেই ভূতরা যেমনি গাছ থেকে পা ঝুলিয়ে বসতে, আমি পা ঝুলিয়ে বসেছিলাম, ও বাইকের ওই সামনের লোকগুলোকে কী বলে লেগঘাটগুলোর উপরে ঠ্যাং বসেছিল, কি অবস্থা আমাদের ভগবান। এখানটাতে রয়েছি, যদি কেউ না জানে আমি খুব পণ্ডিত গাছ নিয়ে, তো এইগুলো হচ্ছে, এগুলো হচ্ছে সর্ষে গাছ হয়ে গেছে, সর্ষে গাছ হয়ে গেছে, তো এখন এটার লাস্ট স্টেজটা, এরপর আশা করছি এটা উঠিয়ে ফেলে দেবে, দিয়ে এখানে আবার নতুন কিছু চাষ করবে। প্রপার গ্রামের পরিবেশ, সুন্দর, এদিকে রোডটাও বেশ সুন্দর, পুরো খেজুর গাছে ভর্তি ছিল পুরো অ্যালিটাতে। এখানে লোকের বাড়ি আর আমরা সেখানে চেঁচামেচি করছি, ওখানে একটা ঠাকুমা বসে আছে, জুম করবো না, দরকার নেই, বেচারা খুব ইচ্ছে, আমরা সেখানে আরাম ভঙ্গ করছি। এখন বাড়িতে চলে এসেছি কিন্তু এসে আর মানে এন্ড করা হয়নি, পরে সেটা মনে পড়লো হঠাৎ করে, কারণ এসে এত টায়ার্ড লাগছিলো, এসে ঘুমিয়ে গেছিলাম রোদের মধ্যে থেকে, এসে প্রপার স্নান ফ্নান করে এত ধুলো খেয়েছি না আসার সময়, তো প্লাস পিঠে খুব ব্যথা করছে, এখনও করছে ইভেন ওই অতটা বসে আসার জন্য। তো যাই হোক, মোটামুটি ভালোই ছিল, ওই কাছাকাছির মধ্যে চুপচাপ গিয়ে বসে থাকার জন্য না খুব ভালো জায়গা, সিরিয়াস বলছি, আমি অনেক বছর পর গেলাম, অনেক কী বলবো, অনেক অ্যাডভান্স করে দিয়েছে, রাস্তাঘাট অনেক ঠিক করে দিয়েছে, তো ভালোই লাগলো বেশ গিয়ে এতদিন পর, হাওয়াও সুন্দর দিচ্ছিলো, চুপচাপ বসে থাকার জন্য খুব ভালো। দুর্গাপুর এরকম শান্ত পরিবেশ অনেক অনেক কম, ওটা যেহেতু প্রপার গ্রাম সাইড সেই জন্য ওই পরিবেশটা পেলাম, প্লাস অনেক কিছু এক্সপিরিয়েন্স হলো ওই লোকগুলোর, ওরকম নদী থেকে পার করে আসা, অত কষ্ট করে বাপরে। যাই হোক, তো ভালো এক্সপিরিয়েন্স ছিল এই ভিডিওটা, এই পর্যন্তই, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।